আমরা সব সময় আল্লাহর প্রশংসা করি, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, অর্ধেক বলবো না, শুধু ইল্লাল্লাহ বলবেন না, কি বলবেন, লা ইলাহা, লা ইলাহা আফজালুজ জিকরি, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক জিকির নাই, অর্ধেক জিকির নাই। এটা আমাদের দেশের কিছু আলেম বানাইছে, ওদেরকে আমরা বুঝাতে চেষ্টা করছি, তারা বোঝে না, তারা গোরামি করছে। ইল্লাল্লাহ জিকিরও নাকি আছে, একটা হাদিসেও নাই রাসূল এই শব্দে জিকির করেছেন, একটা হাদিসও পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছি, জিকিরে নাই, শব্দে আছে, ওমান ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তো ইল্লাহু ইল্লাহু জিকির হবে, কারণ কোন শব্দে জিকির হবে রাসূল শিখিয়েছেন হাতে কলমে, মুখে মুখে তালিম দিয়ে দেখায়া দেখায়া শিখাইছেন, জিকির হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পুরাটা পুরাটা ভাঙবেন না, ভাঙার অধিকার আপনাকে দেয়া হয়নি। আচ্ছা, কেউ যদি মুসলমান হতে চায়, আমরা ইল্লাল্লাহ পড়লে সে মুসলমান হবে, কি পড়া লাগবে, হ্যাঁ এটাই তো ঈমান, তা আপনি ভাঙেন কেন? যদি এটা জায়েজ থাকতো হাদিসে পাওয়া যেত, একটা হাদিসও নেই, এখানে অনেক বড় বড় আলেমরা আছেন, যদি হাদিসে পান আমারে জানাবেন, আমি আপনাকে ওস্তাদের সম্মান দেব, মেনে নেব, পরের জুমায় ঘোষণাও দেব, কিন্তু হাদিসে পাবেন না আর বলবেন যে চালান মুস্তাসনা মিনহু মুস্তাসনা, এটা সেটা ইল্লা লিসখির, না, নাহু সরব দি ইসলাম হবে না, নাহু সরব ইসলাম বানানোর জন্য নয়, ইসলাম বুজার জন্য। এই জন্য কোনো কোনো দরবারে গেলে হু 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 এমন জিকির আছে না, হু হু কি হু হু পাইলেন কি, কোরআনে আছে, কই লা ইলাহা ইল্লাহু, আজীব না, এসব চলবে না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দিন বুঝে শুনে মানার তৌফিক দিক, বলেন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাহ পড়েননি দুরাকা।